সকালকে মা অষ্টমীর শুভেচ্ছা, সবাই সাবধানে পূজা উদযাপন করবেন। আমরা আসছি হলো আমাদের এখানে হলো কৃষি ভার্সিটির ভিতরে একটা মন্দির আছে, বটতলা মন্দির বলি আমরা। এই মন্দিরটা একদম ছোটোবেলা থেকে আমরা আসি, তো প্রত্যেক বছর এখানে আসা হয়, তো আজকে আসছি। আগে তো এটা মন্দিরই ছিল না, একটা বট গাছের তলে পূজা করতো, এখন মোটামুটি ভালো হয়েছে। ওই যে দেখা যাচ্ছে একটা বট গাছ, এটা মিছিল মন্দিরটা। তুমি কই কই আসছ, গাড়ি চালাবা? তুমি মন্দির দেখছ? তুমি পূজা দেখবা না? পূজা দেখবা না? চলো ভিতরে যাই দেখি। এখন আমরা এখান থেকে চলে যাবো কলা বাগান, কলা বাগানের পূজাটা দেখে তারপরে যাবি। আচ্ছা ঠিক আছে, সব মন্দির আছে গ্রুপ। Thank you.
ছবি তুলতেছে আসলে নিরাপদ দূরত্ব বজায় রাখা আসলে হয় না। সবাই মাস্ক ব্যবহার করি সাবধানে, ডাবল মাস্ক পরিয়েছে, মাস্ক পরলে আর সমস্যা নেই। তো আমরা এখন যাবো হলো জগন্নাথ হলে, ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে পূজাটা অনেক সুন্দর হয়, ওখানে যাব। আর এবার তো কোথাও প্রসাদ বিতরণী হচ্ছে না, তাই শুধু মায়ের দর্শন করা আর হলো প্রণাম করা ছাড়া আর কোনো কাজ নেই। অর্চি চলো, ঠিক আছে, কোনো জায়গাতে চলে এখন চলে আসছি শ্রী শ্রী রমনা কালী মন্দিরে। এই মন্দিরটা অনেক পুরাতন, তো আমরা দেখি এই মন্দিরটা অনেক পুরাতন অনেক। আর এখানে কিছু খাবারের দোকান দেখা যায় আশেপাশে, গন্ধ আসতেছে না, নিরামিষ খাবারের গন্ধ। দুর্গাপূজার ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমরা বাসায় আসছি, এখন আমরা খিচুড়ি খাবো। সকলকে সারা দিয়ে শুভেচ্ছা, আসলে সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। তবে মাস্ক পরে পূজা দেখে আসলাম আমি আর অর্চি, সবাই মানে পূজা করছে কিন্তু সংক্ষেপে করছে, এবার অনেক জায়গায় হয়ও নেই। বিশেষ করে কলা বাগান এটা খুবই সুন্দর হয়, অনেক বড়ো করে করে, কিন্তু একদমই এবারকে ছোট করে করছে। আর খামার বাড়িটা তো আরও বড়ো করে, খামার বাড়িটা তো আরও ছোটো করছে এবার। তো সব কিছু মধ্যে আমার কাছে তিনটা চারটা পাঁচটা দেখলাম না, চার পাঁচটা দেখছি মনে হয়, চার পাঁচটার ভিতরে আমার কাছে ভালো লাগলো হলো রমনা কালী মন্দিরটা সুন্দর করছে, মানে ছোটোর মধ্যেও সুন্দর করছে। যাই হোক,
এখন খিচুড়ি হলো এটা বটতলা মন্দিরের খিচুড়ি খিচুড়ি লাগে পোলাও আর বুটের ডাল যাই হোক ভালোই হয়েছে ঘটনা আর আমরা তো কোনো প্রসাদ পাই নাই প্রসাদ তো নেই দেয় নাই ঠিক আছে আচ্ছা আমার একটু লেবু কেনা দেয় আমরাও রমনাতে দেখলাম এই বিক্রি করতেছি ওরা প্রসাদ মানে প্রসাদ না এটা ঠিক নিরামিষ জিনিস বিক্রি করি নিরামিষ খিচুড়ি সবজি টবজি আমি যাবি তো এই যে সেটা আনছি একটু ভালোই মোটামুটি খারাপ না সোয়াবিনের তরকারি দিচ্ছে তরকারি আদা কিনে নিয়ে যাচ্ছে প্রথম জুড়ে গেছিলাম ওখান থেকে আনছে মন্দিরের যে কোনো জিনিসই খুব সাধারণ হাত ধুয়ে নিলাম আমি রসি খাবো রসি বস এত বলে আমি একটু টেস্ট করবো পুরো দেন আমি লাস্ট একটু দিয়ে দিই হাত দেন হবে হাত দেন হাত দেন তুমি পোলাও খাবে না পোলাও আছে আমি খাবো একটু টেস্ট করবো সামুসরে নিতে পারবো না সামিস নিয়ে আসলে লাভ দেন ওখানে আর দিনে ওকে তুই শেষ করে তুই দুজনে মন্দিরটা খুব খিচুড়িটা খুব সাধারণ কিন্তু দুর্ভাগ্য দেবেন খাইতে পারলাম না পূজা শেষ পূজা তো শেষ অষ্টমী
কালকে নবমী। তবে আমাদের পুরান ঢাকায় অনেক পূজা হয়, বৃষ্টি ধরে গেলাম না, আমাদের পুরান ঢাকায় ঘুরতাম। পুরান ঢাকায় আপনি রাস্তার মধ্যে বাস দিয়ে মাচা করে, মাচাটা করে পূজা করে। চেষ্টা করবো একটা দিন যাওয়ার জন্য। অনেক পূজা হয়, অনেকগুলো হয়। লাগবে খিচুড়ি আর লাগবে, লাগলে আর প্যাকেট আছে তুমি নিয়ে। আর এই সয়াবিন লাগবে, খিচুড়ির দাম হলো 60 টাকা, তাই না? আর সয়াবিন নিচে 50 টাকা। পূজার একদিন নিরামিষ খাবো, লাগলে এটা ভাঙ্গি, এটাও খাবো, এটাও খাবো, খিচুড়ি পরে খাবা। রান্না করছে তো সাধুরা, ভালো মানুষ রান্না করে নিত, একজন সাধু। তো মন্দির কর্তৃপক্ষ মোটামুটি সতর্ক আছে সবাই, তাই না? যতটা দূরত্ব বজায় রাখা যায়, কিন্তু সাধারণ মানুষ আমরা যারা তারা সতর্ক কম। খামার বাড়িতে ছোট হলেও জিনিসটা কিন্তু সতর্ক হওয়ার জন্য দাঁড়ানোর জন্য এখানে এখানে দূরত্ব। আকাশ তো পুরো খারাপ, মানে বৃষ্টি হয়ে কাদা টাদা হয়ে আর আকাশের অবস্থা খুব খারাপ। আমরা যখন গেছি তখন পুরো পুরো বৃষ্টি ছিল, এখন হয়েছে। যে দেখি যদি কালকে আবার ভালো থাকে তাহলে পুরান ঢাকায় একটা ট্যুর দিতে পারেন, তাই না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্কভাবে পূজা উদযাপন করুন। যান সবাই মাস্ক পরে যান, হাত ওয়াশ করে যান, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।